হ্যালো নমস্কার নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। থেইকিগাই চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদেরকে আরেকবার স্বাগত। তো আজকে বেসিক্যালি আজকে আমার উইক অফ ছুটি। তো ছুটির দিনে প্রতি আমার যেদিন যেদিন ছুটি থাকে তার প্রতিটা ছুটির দিন আমার খাওয়া দাওয়া থাকে হচ্ছে শ্বশুর বাড়ি, মানে পিয়াদের বাড়িতে। তো পিয়াদের বাড়িতে আজকে আমার খাওয়া দাওয়া। তো এই জন্যই আজকে ভিডিওটা করা একটা কারণ আছে, কেননা আমার মায়ের অবর্তমান কালে এখন সত্যি মায়ের মতন সেরকম ভালোবাসা দিয়ে রেখেছে একমাত্র সেকেন্ড পিয়ার মা। আমার শুধু আমাকে নয়, আমি ওদের জামাই হয়, শুধু আমি নয় আমার ভাই বোনকেও ততটুকুই ভালোবাসে, আর ততটুকু ভালোবাসা দিয়ে রেখেছে এখনও পর্যন্ত। যে আমরা কী খেতে ভালোবাসি না খেতে ভালোবাসি এখন তারা সেটা তৈরি করে। তাদের একটা সময় ছিল তাদের ছেলে মেয়ে কী খাবে না খাবে সেইটা নিয়ে তারা প্রতিদিন রান্না করতে করতে, এখন প্রতিটা শুক্র প্রতিটা দিন আমার উইক অফ থাকে, সেই দিন আমি কী খেতে ভালোবাসি, বোন কী খেতে ভালোবাসে, ভাই কী খেতে ভালোবাসে, সেই রান্নাবান্নাগুলো করে সেই মানুষটা আমাদের জন্য অপেক্ষা করে যে একসাথে খাবো বলে, কারণ আমাদের ছুটি সবাই মিলে আমরা একসাথে খাবো বলে। তো আজকে প্রায় ডেটটা বেজে গেছে, আমার জন্য সবাই অপেক্ষা করেছে আমি গেলে সেখানে খাবো। তাদের বাবা মার আশা থাকে যে তারা ছেলে মেয়ে বড়ো হয়ে কাজকর্ম করে তাদের বাবা মাকে দেখবে, অবশ্যই তার ওনাদের সেই এটা আছে, আশাটা আছে যে প্রিয়াংশু বা পিয়ালি সেটা দেখবে ওনাদেরকে দুজনকে। বাট ওদের থেকেও বেশি আশাটা কিন্তু আমার নিজের, কারণ আমি আমাকে যে ভালোবাসাটা দিয়েছে সেটা রিটার্ন ব্যাক যেন আমি দিতে পারি তাদের। হয়তো আমাদের মধ্যবিত্ত পরিবারে সবাই, সব মধ্যবিত্ত পরিবারে বেশিরভাগ ছেলে মেয়েদেরকে মানুষ করতে গিয়ে তাদের বাবা মায়ের স্বপ্ন পূরণ হয় না, সেই জায়গাটা আমরা দেখেছি, আমি দেখেছি আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারিনি, কারণ আমাদের তিন ভাই বোনকে সেরকমভাবে মানুষ করতে পড়াশোনা করাতে সেই জায়গাটা তাদের স্বপ্ন পূরণ করতে পারিনি। সেই দায়িত্বটা থাকে আমাদের যে আমরা সেই কাজকর্ম করে বড় হয়ে তাদের দেখব। বাট আমার লাকটা খারাপ যে আমার মায়ের স্বপ্ন পূরণটা আমরা তিন ভাই বোনকে করতে পারলাম না, তার আগেই ভগবানের কাছে চলে গেছে, ভগবান সেটা নিয়ে নিয়েছে। কিন্তু এই বাড়িতে আমার মা যেভাবে ভালোবাসা দিচ্ছে বা বাবা যে ভালোবাসা দিচ্ছে, আমারও একটা ইচ্ছা আছে যে লাইফে আরও বড়ো হতে পারি, বা তোমরা আশীর্বাদ সবাই দাও যে আমরা সেইভাবে বড়ো হতে পারি, লাইফে এগোতে পারি, আর ওনাদের যে স্বপ্নগুলো রয়েছে যেন আমি পিয়ালি প্রিয়াংশু বা আমার ভাই বোন সবাই মিলে ওনাদের দুজনের স্বপ্নপূরণটা আমরা করতে পারি, যে স্বপ্নগুলো আমাদের ওদের বড়ো করতে গিয়ে করতে পারিনি সেইগুলো যেন আমরা সবাই মিলে একসাথে ওনাদের স্বপ্নপূরণটা করতে পারি। বাট আজকের ভিডিওটা আমার এর জন্যই করা যে বেসিক্যালি যে মানুষ কত রকমের মানুষ হয়, যে ভালোবাসা কত রকমের মানুষ দিতে পারে, এর জন্যই আমার এই ভিডিওটা করা আজকে। তো আজকে যাবো, আমি তো ওখানে তোমাদেরকে সবার ফার্স্টে বললাম ওখানে যাবো, ওখানে আমাদের জন্য কী কী খেতে ভালোবাসে সেইগুলো রান্নাবান্না করে সকাল থেকে উনি একা হাতে রান্নাবান্না করে রেখেছে। বোনকে তো আগে পাঠিয়ে দিয়েছি, বোনকে যেতে বলেছিল, বাট বোনকে গেলেও বোন যেহেতু এই বাড়িতে আমাদের তিন ভাই বোন, দুইজন ভাই বোন আর দুই ভাই দুই এক বোন, তো আমাদের তিনজনের দায়িত্ব বোন একা নেয় যে ওকে সকালবেলা উঠে রান্নাবান্না করা একা সব কিছু বোন একা করে। তো বোনকেও প্রায় সময় ডেকে তোকে রান্নাবান্না করতে হবে না, এই সকাল বিকেল যখন হোক ওনারা রান্নাবান্না পাঠিয়ে দেয়, আমাদের রাত্রির রান্না দুপুর রান্না পাঠিয়ে দিয়ে বোনকে যেন না রান্না করতে হয় সেটুকুনি পর্যন্ত খেয়াল রাখে উনি। আর তো বোনকে আগে থেকে পাঠিয়ে দিয়েছি, পাঠিয়ে দিলে কী হবে, বোনকে হেল্পিং হ্যান্ডের জন্য পাঠিয়ে দিই, বোনকে ওখানে তো পিয়া থাকি, তো বোনকে হেল্পিং হ্যান্ডের জন্য পাঠিয়ে দিই যে যা মা একা একা রান্নাবান্না করবে, তুই এতজনা রান্নাবান্না করবে তা তুই গিয়ে কর। তো ওখানে কি ওনার নিজের মেয়েকেও যে উনি রান্নাবান্না কিছু করতে দেয় না, ওনার উনি বাবা যে পিয়ার বাবা উনি বলে মেয়ে তো পরের বাড়ি ঠিক চলেই যাবে, কিন্তু যতদিন আমার কাছে আছে আমার কাছে কিছু করতে হবে না, তুই শিখে রাখ বা কাজবাজ করতে হবে না, তোর মা চালিয়ে নেবে, সেই ভালোবাসাটা দিয়ে রেখেছে। অনেকে অনেক রকমের কথাবার্তা বলে, মেয়ে কাজ পারে না, এই কাজ পারে না, অনেক রকমের অনেক কথাবার্তা বলে, বাট লোকের কথা শুনলে তো হবে না। আমি নিজে কীরকম আছি, নিজে কতটা ভালো আছি বা নিজে কীরকম করে চলবো সেটা আমার উপরে ডিপেন্ড করবে। তা ওই বাড়ির বাবাও সেম যে বোনকে পাঠিয়েছে একটু জন্য রান্নাবান্না বা কোনো রকমের হেল্পিং হ্যান্ডের জন্য পাঠালে কোনো রকমের কাজবাজ করতে দেবে না, স্নান ধান করিয়ে খাটের মধ্যে বসে রেখে দেবে, একটার পর একটা খাবার রান্না করে দেবে যে এটা তোরা খা আমি তোদের রান্না করি, রান্না করে তোদের দুইজনকে কাউকেই আসতে হবে না। তা সেটুকুই দেখে আমার নিজেরই গর্ববোধ হয়, নিজেরই ভালো লাগে যে হ্যাঁ ওই বাড়ির মা আমাকে আমাদের আমাকে বলো বোনকে বলো ভাইকে বলো এতটাই ভালোবাসে, নিজের মেয়ের মতন দেখে, নিজের ছেলের মতন দেখে। তা ওনাদেরকে সেই কোনো কিছু বলা নেই, অনেক ক্ষেত্রে আমরা কি ছেলেরা অনেক ক্ষেত্রে যাদেরকে আমি ভালোবাসি মা বাবা বলো সবাইকে বলো, মা বাবা বলো বা নিজের ওয়াইফকে বলো, আমরা কিন্তু নিজের মুখে প্রকাশ করতে পারি না। আমার মতন অনেক ছেলেরা রয়েছে যে নিজের মুখে প্রকাশ করতে পারে না সেটা, যে আমরা তাদেরকে কতটা ভালোবাসি, তা আমিও হয়তো ওনাদেরকে এই ভালোবাসাটা প্রকাশ করতে পারবো না বা সামনাসামনি বলতে পারবো না। আমি এই ভিডিওটার মাধ্যমে যদি ওনারা কোনোদিন দেখতে পারে যে হ্যাঁ ওনার জামাই কতটা ভালোটা বাসে ওনাদের দুজনকে, বাট আমি সেটা খুব খুশি হবো, তার জন্য এই ভিডিওটা বানানো। অনেকে অনেক কিছু তো কথা বলা যায় না ভিডিওতে সামনাসামনি,
যে ভালোবাসা প্রকাশ করা যায় না, তার জন্য ভিডিওটা করা। চলো অনেক কথা বলে নিয়েছি, হ্যাঁ তোমরা বলবে যে অনেক কিছু জ্ঞান দিয়ে ফেলেছি, এই করেছি, আমার কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এবার ওই বাড়ি যাই, দেখি কী কী রান্নাবান্না করেছে। চলো তো এই বাড়ি চলে এসছি, এখন দেখবো যে এই বাড়িতে কী কী রান্নাবান্না করেছে মা। দেখাও তুমি একা একা করে, পিয়া একা একা করে দেখাবে যে কী কী মা রান্নাবান্না করে রেখেছে আমাদের জন্য। দেখাও কী কী রাও ডিমের ঝোল এটা ডিমের ঝোল, এখানে কাকড়ার ঝাল, চিতে কাকড়া, হ্যাঁ চিতে কাকড়ার ঝাল, আর 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 স্পেশাল ডিশটা ওখানে আছে, স্পেশাল ডিশ, ওয়াও, ইলিশ মাছ, ইলিশ মাছের ভাপা, বুঝলাম, সরষে ইলিশ, সরষে ইলিশ, এত কিছু আইটেম। আর সবার লাস্ট কি আছে, সবার লাস্ট কি কুলছে এখানে, এত কিছু আইটেম মা একা একা করেছে, আমি অন্য কাজ করছি, কি কাজ করছো তুমি, কাজ করছি আর মশলা করে দিয়েছি সব মিক্সি যাচ্ছে, ভালো মশলা না করে দিলে মা রান্নাই করতে পারতো না, বাহ, তাই জন্য মশলাটা করে দিয়েছি, বুঝলাম। তো আর তারপরে আমরা যে ঘুরতে গেছিলাম সেই জামা কাপড়গুলো সব আজকে পরিষ্কার করলাম, কাচলাম, বাহ অনেক কাজ করে ফেলেছো তুমি। তো এবার ডাকো সবাই একসাথে, সবাই মিলে দুপুর বেলা একবার, অবশ্যই নিয়ে নিয়ে খুঁজো খেতে পারি জামা, থালা তৈরি খাওয়ারের জন্য, একদম দেখতেই পাচ্ছ সব রকমের খাবার রেডি, আইসক্রিম থেকে মিষ্টি থেকে শুরু করে ভাত তরকারি সব, এটা স্পেশাল, পুরো স্পেশাল থালা সাজানো হয়েছে শুধুমাত্র আমার জন্য, আর ওদের জন্য রয়েছে ভাত, এখান থেকে তরকারি নিবি আর খাবি, তরকারি নিবি আর খাবি তোরা, আর আমার জন্য একদম সাজানো, ঠিক আছে। এই চাটনি আর দিতে হবে না, চাটনি আমি চাটনি আর করতে হবে না, চলো দুপুর বেলায় সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার এর খাওয়া ফেলা। এই কতজন দেখো, একটা লাঠি নাও, এখানে সবকটা ভর্তি আর অতিথি, প্রতিদিন মানে এই বাড়িতে প্রতিদিন খাবার পর বাবা মা যদি খাবার দেয় তার জন্য এরা সামনে সামনে সব কজন ভর্তি হয়ে গেছে, আর এটা হচ্ছে ওদের সব থেকে আদরে। এই যে এর নাম কি, টিনটিন, টিনটিন আছে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে, ওর জন্য শুধু আজকে ইলিশ মাছ রয়েছে, একটা রয়েছে ওই একটা রয়েছে ওই দিকে দাঁড়িয়ে আছে, বিড়ালগুলো কোথায়, এই খেয়ে তুই খেয়ে, এ উঠছে এদের লাটলা, যেহেতু একে প্রতিদিন খাবার দেওয়া হয় তার জন্য এই এখানে ছাড়া কাউকে খেতে দেবে না, এই খাবে এখানটা প্রতিদিন, তার অবস্থা দেখো নাড়ি আছে, ওই টিন টিন ওকে একটু খেতে দে, খাওয়া দাওয়া হয়ে গেছে এবার, হ্যাঁ ভালো কাজ করে দুজনের, এটা তোরা দুজন মিলে বাসন তালা মাছ, সব মা রান্নাবান্না করেছে আর তোরা দুজন মিলে বাসন তালা মাছ, তো এদের সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবং খাওয়া দাওয়া কমপ্লিট করে শেষ হচ্ছে আইসক্রিম, যে আইসক্রিমের পুরো বক্স নিয়ে চলে এসছে বোন। আর এই পাশে তুমি কিসের জন্য এসেছো, তুমি শুধু দেখবে তুমি কিছু খাবে না, তোমার এমনি কাশি হচ্ছে, ঠিক আছে আমি দেখার জন্য এসেছি, হ্যাঁ কিন্তু আমরা দুই আমরা দুজন খাবো, আমি আর বোন খাবো, আর তুমি শুধু এখানে দেখবে, ওকে ঠিক আছে, যেহেতু তোমার কাশি হচ্ছে সেহেতু তুমি খাবে না, তুমি শুধু দেখবে আইসক্রিমটাকে কাট, আর ওরকম দেখবে শুধু এরকম ফেলে, দেখ দেখ একবার দেখ, দেখো চকো আইসক্রিম, আরে ওর জন্য বাইরে একটা মিষ্টি মিষ্টি কিছু আনতে পারতিস, না না বলেন,
এই যাও আমরা খাবো তো নে নে দেখ একবার দেখ তো কিরকম এই দিস না দিস না ওকে কে দিচ্ছি হ্যাঁ সেই চকোস্টা পরে দিস রে চকোস্টা পরে দিলে ভালো হতো না ঠিক আছে তুই খা এই দেখো শুরু বন্ধ কর বাপ রে বাপ রে নজর পড়ে যাবে এটাতে খা তো খেয়ে দেখ তো কিরকম আমার পেট খারাপ হয়ে যাবে এই পেট খা বাবা রে খা খেতে কিরকম আইসক্রিমটা ভালো হ্যাঁ ওকে আর বেশি দিবি না ফোনের দিকে তাকাবে জানি লোভ লাগছে দেখো জিভ থেকে লাল টপ করছে কিন্তু ফোনের দিকে তাকিয়ে আছে কন্ট্রোল করার জন্য তোমাকে দেবো না আমি কিন্তু খাবো না বলো না এই করছে তুই খা আমি খাওয়াচ্ছি ওকে তুই খাওয়াতে পারবি না ঠিক আছে তার জন্য আমি খাওয়াচ্ছি হচ্ছে তুমি যদি একবারই খাওয়াবো আমি অল্প ওর উপরে চকোস্টা আছে চকোস্টা বড় করে হা করো যারে রেগে গেল যা 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 তাড়াতাড়ি যা ওকে আমি খাবার দিই চলে গেছে তার জন্য হাসি দেবে যাইছে কি কি করেছে কোথায় সে দেখি তো আইসক্রিম আমাকে আইসক্রিম দাও নি আমি কোক খাবো এটা অতিরিক্ত না তোমার কিন্তু ঠান্ডা লেগে আমাকে আইসক্রিম দাও নি আইসক্রিমটা তোমাদের কাছে ছিল কোকটা আমার কাছে আছে তাহলে কোকটা আমি খাবো তোমার জন্য মা বলেছিল আমাকে যে ও আইসক্রিম আর কোক খাবে না তার জন্য ওর জন্য সন্দেশ নিয়ে আসে তোমার জন্য সন্দেশ নিয়ে আসে সন্দেশ তো আনো নি সন্দেশ নিয়ে আসে তার জন্য কোকও খাবে না তুমি হ্যাঁ আইসক্রিম আর কোক খাবো খাও খেয়ে তারপর কাশলেই চর যখনই কাশতে দিত তখনই একটা একটা করে চর বাহ 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 খাও না খাও যখনই কাশো তখনই দেখবে তাড়াতাড়ি রেডি হও আবার তো যাবো